शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। हेडलाइंस निवेदन करছেন दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। দুর্গাপুরের একটি এটিএম থেকে ক্যাশ বের করে নেবার চেষ্টায় দুই যুবককে পুলিশ হাতে নাতে ধরে ফেলল। অভিযুক্তরা দুজনেই রানীগঞ্জের নিমচাকুলিয়ারির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে এটিএম খোলার অত্যাধুনিক যন্ত্রপাতি। দুজনকেই তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। আসানসোল পুর নিগমের নতুন মেয়র সহ নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ আগামী 25 তারিখ শহরের একটি পার্টি কার্যালয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি সিদ্ধাসুন দাসুর নেতৃত্বে বিধান উপাধ্যায় ওয়াসিমুল হক সহ নবনির্বাচিত কাউন্সিলরদের বিশেষভাবে দেওয়া হল সম্মান। ছাত্রনেতা অনিশ খান হত্যার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে পথসভা করে বিক্ষোভ সিপিআইএমএল এর। সব ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যে হতে পারে দুর্গাপুর নগর নিগম নির্বাচন। শাসক দলের তরফে এখন থেকেই জোর প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এবার সন্ত্রাস হলে তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবেন বলে দাবি বিজেপির। বৃদ্ধের বুক ফুঁড়ে বেরিয়ে এলো প্রেস মেকার। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই চিকিৎসায় অনিয়মের অভিযোগ এনে জেলা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরে চিঠি করল রোগীর পরিবার। ঘটনা ঘিরে শিল্পনগরীতে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রয়োজনীয় ওষুধের ঘাটতি হয়ে পড়েছিল আসানসোল জেলা হাসপাতালে। অবশেষে ওষুধের চাহিদা মেটাতে ওষুধ কিনে অভাব মেটানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।